মুকালমুয়ার দমদমা পথারত নিশা সংঘটিত হয় ভয়ঙ্কর ডকাইতি কাণ্ড। বিলাসী বাহন সহ কেবা লক্ষ টাকার সা সামগ্রী লুটি নিয়ে ডকাইত দলটোয়ে। সান্ধ্য আইন চলি থাকার সময়তে সংঘটিত হয় এই কাণ্ড। চিকিৎসকর ঘরত নিশা 10-15 জনিয়া এটা ডকাইত দল প্রবেশ করে চোকা অস্ত্র দেখায় বিলাসী বাহন, সোনর গহনা, নগদ 1.5 লাখ টাকা সহ লুটি লই যায় বহু সা সামগ্রী। ডকাইতর আক্রমণত পরিয়ালটোর 3 জন লোক আঘাতপ্রাপ্ত হয়। ডকাইত দলটোয়ে পরিয়ালের লোকসকলক মারপিট করা বলেও জানিব পৰা গৈছে। AS14K8856 নম্বরের হোন্ডাই ক্রেতা বাহন সহ কেবা লক্ষাধিক টাকা মূল্যের মূল্যবান সামগ্রী সহ নগদ ধন লুণ্ঠন করে ডকাইত দলটোয়ে। চিকিৎসক হাফিজুর রহমান আর চিকিৎসক মুস্তাফিজুর রহমানের ঘরত সংঘটিত হয় এই শিহরণকারী ঘটনা। একচুয়ালি যাওয়ার আগে আমি ঘরের সবাই হয়ে আসিল যার যার বিছনাত। তেনেতে মানে ভাইটি মাজার বিছনার মানে বহুত জ্বরত চিয়া হইলে। তারপর মানে ওচরের রুমের পর আহিল, আহি চাও যে মানে তাক দাঁড়ে ঘপিয়ে আছে। তারপর মই আহিল, মই আহি তাক ধরব খুঁজতে সি মানে মোক মানে রড চড় দিয়ে কোবালে আর বহুত কিনা কিনা মারধর করলে। তো তারপর মোর লগত মোর মাহি লড়াজন থাকে ইয়াতে সরু লড়া প্রসাদ বলে, তো সি আহিলে তাকো মানে মারিলে। মারি ফেলে ভন্টি আর মা আছে ইহঁতের রুমত সোমালে। সোমাই কিনে ইহঁতকে সোসরাই লো আহিছে। আনি কিনে মানে আগত মানে আমাক মারি লৈছে, ঠিকছে, মার কান সান ছিঙি দিছে, ভাইটির মানে মাথাত মারিছে, ভন্টিক মাথাত মারিছে, মাথা সিলাই মারিছে এগুলো সব। তো তারপর কি হল, আমি এনেকে মারার পিছত মানে হাত ভরি আমার সব মুখ সুখ পুরা বান্ধিলে। বান্ধি দেওয়ার পিছত তারপর কি হল, এই মানে কলে আর টাকা পয়সা কি আছে, মোক কলে যে তুই মানে আজি বরপেটা ব্যাংকের পর 23 লাখ টাকা লো আইসা, টাকাখানি পঠাইছা, টাকাখানি দে, এইবিল বহুত কিবা কিবি কলে। মই বোলো নাই, মই তো ইমান টাকা আনা নাই, মই কেবল 80,000 টাকা চেকেরে উঠাইছো বরপেটা ব্যাংকের পর, সেইখানি টাকা আছে আর আগর অল্প আসিল অল্প পয়সা। মোটামুটি মোর একটা আন্দাজ 12-15 জন হব, বাইরত কেজন আসলে ভিতর ভালো সংখ্যক আসলে 1.5 লাখ টাকা লই গেছে। তারপর মা আর ভন্টির গহনা পাতি পুরা লইছে। গাড়ি নিছে, ক্রিয়েটা এখন টপ মডেলের গাড়ি আসলে। তারপর ইয়াতে মানে আগতে ট্রাই করেছে বাইরতে, মানে পারা নাই মানে লকটো খুলিব, পিছত আহি মানে চাবি পাত লই গেছে আর ভিতর পরা। নাই তেনেকুৱা তো মানে চিনিও নাপাওঁ এনেকে, মানে চেহারাবিলাক মানে আনো নাছিলে পুরা। মোটামুটি এটার পিছত দা আছিলে, তারপর স্ক্রু ড্রাইভার, তারপর হেৰি কি রড আছিলে ডাঙর ডাঙর এইবিলাক রাখো আছিলে। ঘটনাস্থলীত উপস্থিত হয় মুকালমুয়া আর দৌলাহাল আরক্ষী। ইতিমধ্যে আরক্ষীয়ে ঘটনার তদন্ত আরম্ভ করেছে। ঘটনাটো অনুমান হিসেবে 1-1.5 বাজিছিল আর 1-1.5 বাজিছিল। মানুষ 10-15 জন এনেকুৱা হব আক্রমণ করেছে, আহি কিনে ডাইরেক্ট আক্রমণে করেছে। যেহেতু উদ্দেশ্য সেইটাই আছিল নাকি গম নাপাও, লগেছে আপনার ক্যাশ আছিল 1,40,000, সোনর গহনাবিলাক লৈছে আর গাড়িখন লৈ গৈছে। এটা 1-1.5 বাজিব আর সেইখানে সময়ত সন্দেহ তো সেনেকুৱা আমার নাই, আন্তক কৰিব পৰা নাই। মোক চিনি নাপাওঁ, মই মুখবিলাক অলপ দেখা পালেও চিনি পোৱা নাই আর। মুকালমুয়াৰ পৰা আজাদ আলুৰ রিপোর্ট, নেক্সট নিউজ, গুৱাহাটী।